বিবাদের মাঝে ছুরির কোপ, ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার বাবা। বুধবার দুপুরে এই ঘটনা ঘটেছে হাওড়া নিশ্চিন্দা থানার পূর্ব আনন্দনগরে। সাপুইপাড়ার বাসিন্দা বছর ৭০-এর জয়রাম পালকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অবসরপ্রাপ্ত পুলিশকর্মী জয়রামের দুই ছেলে দুই মেয়ে। ছোট ছেলে স্ত্রীকে নিয়ে থাকেন অন্য জায়গায়, বিয়ে হয়ে গিয়েছে মেয়েদের। বড় ছেলে শঙ্কর থাকতেন বাবা মায়ের সঙ্গে। অভিযোগ, কোনো কাজকর্ম না করে সারাদিন নেশা করতেন শঙ্কর। পরিবারের দাবি, সেই কারণে বছর আটেক আগে ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী। কিছুদিন আগে জয়রাম সম্পত্তি ভাগ করে দেন তিন ছেলে মেয়ের মধ্যে। সম্পত্তির ভাগ না পাওয়া নিয়ে বাবার সঙ্গে বিবাদ শুরু হয় শঙ্করের। পরিবারের দাবি, বুধবার দুপুরে সেই বিবাদ চরমে ওঠে। অভিযোগ, বিবাদের মাঝে রান্নাঘরে থাকা ছুরি নিয়ে ছেলের ওপর ঝাঁপিয়ে পড়েন জয়রাম। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৩২-এর শঙ্করের। ছেলেকে খুনের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ, হাওড়া।